23তম বর্ষের বারাসাত উৎসবের শুভ উদ্বোধন হলো এদিন শতদল ময়দানে। মঙ্গলদীপ প্রজ্বলন করে উৎসবের সূচনা করেন দেশের খ্যাতনামা চিকিৎসক ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়। এদিন থেকে শুরু হয়ে আগামী 2রা জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। উৎসবের প্রধান আকর্ষণ আগামী 8 দিন ধরে প্রতিদিন কোভিড যুদ্ধে সামনের সারির সৈনিক, ডাক্তার, নার্স, সাফাই কর্মী, বিদ্যুৎ কর্মী, আশা কর্মী, সেবাযান চালক, সবযান চালক, পুলিশ, সামাজিক এবং রাজনৈতিক সংগঠন সহ 1100 বিশিষ্ট ব্যক্তিবর্গকে নাগরিক সম্মাননা জানানো হবে। ডাক্তার শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেবাব্রতী সম্মাননা প্রদান করা হয় বারাসাত হাসপাতালের ডোম বন্ধুদের। জন্মের মতো শাশ্বত সত্যই মৃত্যু, আর এই প্রেক্ষিতেই সুপদ মণ্ডল, মৃণাল মণ্ডল, সুভাষ বণিক, অসীম মিত্র কেবল 4টি নাম নয়, এদের কাজ মরদেহের শেষ কাজে সহায়তা করা। এদের সাধারণ মানুষ হাসপাতালের ডোম বলেন, এরা সব বাহক নন, তবুও সব জায়গায় এদের প্রবেশ অবাধ নয়। লকডাউনের সময় এদের কার্যত একঘরে করেছিল সমাজের একটা শ্রেণী। উত্তর চব্বিশ পরগনার ঐতিহ্যবাহী বারাসাত উৎসবে তাই এদের কাজের স্বীকৃতি হিসেবে তুলে দেওয়া হয় স্মারক সম্মান। আপ্লুত হলেন তারা। অসীম মিত্র জানালেন তার আনন্দের কথা। আমাদের কাছে এটা গর্বিত এবং আমাদেরকে ডেকেছিল, আমাদের কাছে গেছিলেন সন্দীপ বাবু, বলেছেন যে আমরা গর্বিত, আমরা কবিরও পেশেন্টও নিয়ে গেছি, কিন্তু আমার একটা বক্তব্য হচ্ছে যে আমরা কবিরে যখন কাজ করেছি সেই সময় আমাদের বারাসাতের বুকে কিছু দোকানদার আছে, কিছু লোক আছে যারা আমরা খেতেও দেয়নি, আমাদেরকে মিশতেও দেয়নি, আমাদেরকে মানে এক ঘরে করে রেখেছিল। তাই আজকে সঞ্জীব বাবু আমাদের এই উৎসবে, বারাসাত উৎসব থেকে আমাদের ডেকেছে, আমরা খুব গর্বিত। এবং আমরা 4 ভাই, আমাদের দাদা আছে, দাদা আছে মাতা, আমাদের খুব গর্বিত বলেই আজকে আমরা এই কাজ রেখে তারপর সামনে এসেছি। বারাসাত উৎসবের অন্যতম আয়োজক সঞ্জীব চট্টোপাধ্যায় জানালেন এদিন সন্ধেবেলায় প্রকৃত মানুষের স্বীকৃতির সন্ধে। ওই কোভিডের সময় ওরা যে কাজ শহরকে বাঁচানোর জন্য করেছেন, শুধু তো বারাসাত জেলা হাসপাতাল শহর নয়, শহরের বাইরেও দীর্ঘ অংশ নিয়ে যে কাজ করেছেন ভাবা যায় না, যে কাজ করেছেন ভাবা যায় না। বারাসাত উৎসবের এই সম্মানটা খুব নগণ্য সম্মান, এই সম্মান অনেক আগে ওদের পাওয়া উচিত ছিল। সারা দিন ধরে পচা গলা মৃতদেহ নিয়ে তাদেরকে চলতে হয়, কোভিডে যখন সবাই পালিয়ে যাচ্ছে তখন এই 4-5টা মানুষ তারা আগলে রেখেছে বারাসাতকে, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাদের সম্মান দিতে পেরে আমরা নিজেরা সম্মানিত। এদিন এই ডোম বন্ধুদের স্বীকৃতি জানাতে পেরে আপ্লুত আয়োজকেরাও। এছাড়াও আগামী 8 দিন দুপুরে মধ্যাহ্ন ভোজে শহরের 500 জন রিক্সা ভ্যান টোটো চালক এবং হকার বন্ধুদের হাতে তুলে দেওয়া হবে দুপুরের খাবার। 25 জন দুস্থ লোক শিল্পীদের হাতে তুলে দেওয়া হবে আর্থিক সাহায্য। কাজ হারানো 2 জন ভাইয়ের হাতে তুলে দেওয়া হবে সাইকেল ভ্যান। এছাড়াও প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকছেই। বারাসাত থেকে কায়মের রিপোর্ট, নোবেল বাংলা।